বিধবা মেয়েদের বিয়ে আজকে 20 পিস আকন্দ 80 টাকা দাম 60 টাকা 60 টাকা হ্যাঁ বলছে 17 বছর মেয়ের বিয়ের মালা ওখানে 22 বছরের মেয়ের বিয়ের মালা 20 বছরের এটা হচ্ছে 150 টাকা 5 কুড়িয়ে 150 টাকা পালিয়ে গিয়ে বিয়ে করো না তোমরা হ্যালো প্রিয় দর্শক এখন আমি এসে গেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাটে কোলাঘাটে আসার উদ্দেশ্য হচ্ছে পুরো এশিয়ার সবথেকে বড় ফুল মার্কেট হাওড়া ফুল মার্কেট বাট এই কোলাঘাট ফুল মার্কেট অ্যাকচুয়ালি কত নম্বরে আছে এখানে কিছু মানুষকে বলার পরে যেটা আমি বুঝতে পারলাম কোলাঘাট ফুল মার্কেট এশিয়ার সবথেকে বড় ফুল মার্কেট হাওড়া তো এটা কত নম্বরে আছে না বলা যাবে না দ্বিতীয় নম্বর তো এশিয়ার সবথেকে বড় দ্বিতীয় ফুল মার্কেট কোলাঘাট ফুল মার্কেট বাট এটা সত্যি কি মিথ্যে আমি হয়তো জানি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কটার সময় জানো বেশি নয় সবে সকাল এখন ওই 4টে বাজে ভোর 4টে 10-15 হবে এই কোলাঘাট ফুল মার্কেটে কত রকমের ফুল পাওয়া যায় কত টাকা দাম আর এই কোলাঘাট ফুল মার্কেটে আর কারা কোন জায়গা থেকে আসবে সমস্ত ডিটেলস বলবো যারা হাওড়া থেকে আসো খড়গপুর বা মেদিনীপুর যে গামী আর কোলাঘাটটা সবাই জানো ট্রেন বা বাসে তোমরা আসতে পারো কোলাঘাটে ভোর ভোর এই ফুলের মার্কেট স্টেশন থেকে ঠিক নেমেই ঠিক এই নিচেটাতেই হয় ফুল মার্কেট দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগেছে এই সময় ভাই মনে হচ্ছে কোনো কারো বিয়ে আরে হবে এত সুন্দর রজনীগুলো গন্ধ লাগছে 150 টাকা জোড়া কমাবে না কত পাম করতে পারবে 70 টাকা পিস এর নিচে কমবে না এগুলো হচ্ছে 350 টাকা জোড়া মৌমাছি ঘুরছে ফুলের মধ্যে দেখতে পারো তোমরা কত করে 350 জোড়া 350 জোড়া এর নিচে এর নিচে হবে না এই 300 টাকা দিয়ে যাবে 300 টাকা দিয়ে যাবে দেখাও না ওর নিচে আর এশিয়ার সবথেকে বড় ফুল মার্কেট যেটা হাওড়াকে বলা হয় কোলাঘাট কি দ্বিতীয় নম্বর হতে পারে না কোলাঘাট দ্বিতীয় নম্বর একদম ঠিক কথা তোমরা বুঝতে পারছো একদম ঠিক কথা এখানে তোমরা আসো সব রকমের ফুল পেয়ে যাবে দেখতে পাচ্ছ এত রকমের ভ্যারাইটিস ফুল পাওয়া যায় এখানে কত পিস থাকে 30 টাকায় 25 পিস সূর্যমুখী ফুল তোমরা পেয়ে যাবে 25 পিস 30 টাকা বান্ডিল রজনী ফুলের স্টিকের দাম কত 20 টাকা বান্ডিল যেটা হাতে দিয়েছি আমি এই মালটা 40 সেটা 30 40-30 এই কাকা যখন দেখাচ্ছে রজনী ফুলগুলো এর গন্ধ শুকে মনে পড়ে গেল ফুলসজ্জার রাতের কথা এই ফুলটার নাম কি যদি কেউ বেশি নেয় তখন কি দাম কমতে পারে কম নিলে আরো বেশি কত করে চেন কত করে 200 টাকা 100টা যদি চেন হয় তার দাম পড়বে 200 টাকা আর যারা বাবার ভক্ত এখানে দেখতে পাচ্ছ আকন্দ ফুল আছে আকন্দ ফুল কত করে 1-20 মানে 20-20 পিস থাকে 30 টাকা এটা আর এগুলো 60 টাকা মানে 20 পিস থাকবে এটা এখানে গাঁদা ফুলের এরকম চারা বিক্রি হচ্ছে 20 টাকা বান্ডেলে গাঁদা ফুলের চারাগুলো গোলাপ ফুল কত করে তো 48 পিস থাকবে গোলাপ জাস্ট 90 টাকা দিয়ে নিতে পারো গোলাপ ফুলগুলো 40 টাকা 100 100 পিস থাকবে তো দেখো 100 পিস গাঁদা ফুলের চারা থাকবে 40 টাকা দাম মাত্র পদ্ম ফুল তো এগুলো কত করে পদ্ম ফুল 8 টাকা পিস একদম বান্ডেল কত পিস আছে বান্ডেলে 25টা আছে 180 টাকা বান্ডেল কত এখন ধুতরা ফুল কত করে ৫ টাকা পিস ধুতরা ফুল বিক্রি করছে বিনা কারণে এই সমস্ত মানুষের কাছ থেকে কিছু জিনিস তোমরা অবশ্য কেন আর আমাকে অনেকে টাকা পাঠিয়েছিল বলতে 200 টাকা আমি পেয়েছি তো একটা হেল্পিং ভিডিও আসতে চলেছে তোমরা যদি কেউ যদি হেল্প করতে চাও ফোনপে নাম্বার দিয়ে রাখছি তাদের নাম সহ সমস্ত কিছু বলে দেবো প্লিজ তোমরা হেল্প করো খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে
বেলপাতা কত করে? বেলপাতা 10 টাকা ভাগা। 10 টাকা ভাগা এরকম? মানে এটার দাম 10 টাকা? হ্যাঁ। 20 টাকা। 20 টাকা? এত এত তুলছিস পাতা? এই অপরাজিতা ফুল কত করে? এখানে কত পিস আছে? এখানে কত পিস আছে? পিস এই 5 পিস অপরাজিতার দাম হচ্ছে 100 টাকা পাওয়া যাচ্ছে এখানে। 300 টাকার জুই ফুল কত পিস আছে এখানে? 20 পিস জুই ফুলের দাম শুধুমাত্র 300 টাকা পাওয়া যাচ্ছে। 10 টাকা বান্ডিল। 10 টাকা? বান্ডিল। বান্ডিলগুলো বেলপাতা এখানে পাবে জাস্ট 10 টাকা দিয়ে পেয়ে যাবে এই জায়গায়। কুড়ি পিস আকন্দ আকন্দ মালা থাকবে 80 টাকা দাম। 60 টাকা। 60 টাকা? পচিগুলা 30 টাকা আর মোটা 60 টাকা। ওই যে একটা গান আছে না, দোপাটি দোপাটি, ওই দোপাটি বলে তোর নাম কে বাবা? হ্যাঁ একদম ঠিক বলছে। দোপাটি 140 টাকা কিলো। 25 পিস পদ্ম ফুল বান্ডিল 1 পিস দিলে 5 টাকা আর 25 পিস দাম 100 টাকা। এতক্ষণ তো সব রকম ফুল দেখালাম, ভোলে বাবা থেকে শুরু করে সমস্ত রকম। তো এখানে মা কালীকে পাচ্ছিলাম না, তো দেখতে হচ্ছে এখানে জবা ফুল পেয়ে গেছি, মা কালীর সব থেকে ফেভারিট ফুল। তো দাম কত এখানে? এত কম দাম এই জবা ফুল 5 টাকা মালা এখানে কত পিস আছে? 20 টাকা দিয়ে তোমরা জবা ফুলের মালা এখান থেকে নিয়ে যেতে পারো। দেখো পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জবা আছে? জবা আছে। এরকম প্যাকেট করে কেন? প্যাকেট না হলে ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দাম কত প্যাকেটে? 40 টাকা। 40 টাকা? মানে কত মালা আছে এর মধ্যে? না না, ফুল আছে, 200 পিস ফুল আছে। চেন কত করে? 550 টাকা কেজি। 550 টাকা কেজি? 20 20 20 20 টগর ফুল বা মতি ফুল আর বেল ফুল 40 টাকা 20 পাওয়া যাচ্ছে। কোনে সাজাবার জন্য মাথার যে মুকুট, সে মুকুট পাওয়া যাচ্ছে কত? 80 টাকা। হাতের মালা লি, হাতের মালা লি 80 টাকা। তে বালা গলায় মালা কানে দিয়ে দুল। বিয়ের জন্য সকল প্রিয় যে সমস্ত বান্ধবীরা বোনেরা দিদিরা এই ভিডিও দেখে থাকো, এখানে আসো অবশ্যই, এরকম সুন্দর সুন্দর মুকুট নিয়ে যাও, পালিয়ে গিয়ে বিয়ে করো না তোমরা। জাস্ট বিয়ের মজা হচ্ছে অ্যাকচুয়ালি এই মুকুট পরে, অনেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। তো এই অ্যাকচুয়ালি এই পালিয়ে গিয়ে বিয়ে করার থেকে এত সুন্দর মুকুট পরে বিয়ে করা অনেক ভালো। পরকিয়া বৌদি নিয়ে পালিয়ে যাচ্ছে, এটা তো হচ্ছে আজকাল। 60 টাকা দাম তো হাতের বালা কানের দুল নিয়ে 60 টাকা দাম। মেয়েদের বিয়ে, বিধবা মেয়েদের বিয়ে আজকে। আজকে? হ্যাঁ, বিধবাদের 17 বছরের মেয়ের বিয়ের মালা। কাকু একদম রসিকতা মানুষ দেখতেছি, বলছে 17 বছর মেয়ের বিয়ের মালা, ওখানে 22 বছরের মেয়ের বিয়ের মালা, 40 বছর বিধবা মেয়েদের মালা কোথায়? বিধবা মেয়েদের মালা এখানে দেখতেছি তোমরা, 120। বিধবাদের জন্য 120। 365 দিন সব সময় খোলা থাকে, রাত্রি 1টা থেকে সকাল 10টা পর্যন্ত। বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো কাজে এখান থেকে তোমরা মালা নিয়ে যেতে পারো। এই 9টা ঝাউ ঝাউ পাতার দাম বলছে 20 টাকা। এই কাকুটার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম খুবই অসুবিধার মধ্যে আছে, কোমরে নাকি খুব প্রবলেম হয়েছে। তার জন্য আমি প্লিজ সবাইকে বলবো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, আর যদি পারো তোমরা অবশ্যই কিছু টাকা ডোনেট করতে পারো। এইরকম সমস্ত কিছু কিছু মানুষকে আমরা সাহায্য করার জন্য এগিয়ে যাব। আর এই কাকুর কাছ থেকে অবশ্যই তোমরা এলে কিছু কেনাকাটাও করো। ঘুরতে ঘুরতে একটা দাদা বলছে একটা মানে ফুলের স্টিকার বান্ডেল দিচ্ছে, বাট এটা কী করে আমি বাড়ি নিয়ে যাবো ভাবতে পারছি না, তাকে নিয়ে যাবো অবশ্যই বাড়ি। আর এই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। কত করে? 100 টাকা বলি খরিদ্দারকে, 175 টাকা, 150 টাকা দেওয়া যায়। আর এগুলো ব্রাঞ্চগুলো 10 টাকা পিস এখন। আচ্ছা, চাষিদের অবস্থা কিন্তু দিনের দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, যে পরিমাণে খাটাখাটনি করে একটা ফুলকে যে চাষ করে ফলায়, তো সেই হিসেবে কিন্তু দাম পায় না। না, বাগান থেকে আসছো? তো এই সমস্ত মানুষের কাছে অবস্থা, তোমার কিছু কেনাকাটা করো। জারবেরা এগুলো কত? এক বান্ডেল জারবেরার দাম 40 টাকা, 10 পিস থাকে হচ্ছে 80 টাকা করে। এগুলো দেখতে পাচ্ছ একদম, এটা ব্যাঙ্গালোর থেকে আসে, এটার দাম কত? 80 টাকা। তো ওকে চলো টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানে থাক। বাট ঘুরতে এসে এখানে একটা ফুল পেয়ে গেলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে দাও, ফেসবুকে দেখেছ আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দাদা বলছে তোমার ভিডিও দেখেছি, সাবস্ক্রাইব করেছি।